শীতার্থ মানুষের প্রতি সাহায্যের হাত প্রসারিত করেছে ব্রিটিশ বাংলা অ্যাসোসিয়েশন। ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের লাল কৈলাস গ্রামে শতাধিক শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিমের বাড়িতে কম্বল বিতরণ পূর্ব আলোচনা সভায় ব্রিটিশ বাংলা অ্যাসোসিয়েশনের সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব শরীফুল ইসলাম মোবাইল ফোনে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণী সভার উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইমরান রব্বানী। তিনি বলেন, যুক্তরাজ্যের কমিউনিটি সংগঠন ব্রিটিশ বাংলা অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় গরিব শীতার্থ মানুষের মধ্যে দীর্ঘদিন থেকে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় ওসমানী নগরে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অ্যাসোসিয়েশনের মতো সবাইকে সাহায্যের হাত প্রসারিত করারও আহ্বান জানান তিনি। পরে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ মাসুক মিয়া, হাজি আশিক আলী, শাহেদ রব্বানী, মোহাম্মদ লেখন মিয়া, মঈন উদ্দিন, মোহাম্মদ ফয়সাল আহমদ সহ আরো অনেকে। আপনাদের এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকে, আগামী দিনে ইনশাল্লাহ ব্রিটিশ বাংলা অ্যাসোসিয়েশন বাংলাদেশের পিছিয়ে পড়া জনসাধারণের জন্য জনকল্যাণে আরো বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবে।